ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের জয়কালীপুরে আশরাফ চেয়ারম্যানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সৈফুল্লাহ কান্দি ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আশরাফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জয়কালীপুর গ্রামের ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়িয়া কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান গাজী। তিনি সৈফুল্লাহ কান্দি ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ারুল ইসলাম আশরাফ চেয়ারম্যানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, মরহুম আনোয়ারুল ইসলাম আশরাফ চেয়ারম্যানের মতো সাদা মনের রাজনৈতিক ব্যক্তিত্ব বাঞ্ছারামপুরে ভবিষ্যতে আর হবে না। এমন নেতাকে সবসময় বাঞ্ছারামপুরবাসী স্মরণে রাখবে। বাংলাদেশ আওয়ামী লীগ বাঞ্ছারামপুর উপজেলা শাখায় মরহুম আনোয়ারুল ইসলাম আশরাফ চেয়ারম্যানের অবদান অতুলনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ কে আসমাতুন নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, পাহাড়িয়া কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর তাইজুল ইসলাম দুলন, তেজখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার তাইজুল ইসলাম, আকানগর এসিএসডিপি মডেল হাইস্কুল সভাপতি মোহাম্মদ মঞ্জুর রহমান টিপু, তেজখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সাবেক মেম্বার মেম্বার মোহন মিয়া, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম সরকার, পাহাড়িয়া কান্দি ইউনিয়ন ২ নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম শাহ আলম, পাহাড়িয়া কান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি আলমগীর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন পাহাড়িয়া কান্দি ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ নাজিমউদ্দিন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাকির সরকার, পাহাড়িয়া কান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম সাদ্দাম, পাহাড়িয়া কান্দি ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পাহাড়িয়া কান্দি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবু সায়েদ, পাহাড়িয়া কান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ শাহরিয়ার সুজন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কর্নেল মোস্তফা রাসেল আল রশিদ, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। আশরাফ ভাইয়ের ১১তম মৃত্যুবার্ষিকী। আপনারা জানেন যে আশরাফ ভাই আমাদের একজন নেতা ছিল, উনি আমাদের একজন উপদেষ্টা ছিল, উনি সবসময় যদি কোনো প্রকার কোনো হামলা অথবা কোনো দুর্ঘটনা আমরা পড়তাম, আমরা আগে তাজ ভাইয়ের ছাড়া আমরা আগে আশরাফ ভাইয়ের পরামর্শ নিতাম। তো আশরাফ ভাই সবসময় আমাদের পাশে থাকতো, পাশে ছিলেন। আজকে আশরাফ ভাই আমাদের মাঝে নাই। আজকে আমরা এই ইফতার মাহফিল থেকে আশরাফ ভাইয়ের বিদেহে আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনারা তা আশরাফ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।